নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম বন্ধুরা পুজোর আগেই বেকারত্বের জ্বালা মিটল বিনীতাদের চাকরি পেলেন একশো পঁচাশি জন বিস্তারিত প্রতিবেদনটি থাকছে আপনাদের জন্য ভালো লাগলে এটি লাইক করবেন পারলে শেয়ার করবেন চলুন বিস্তারিত প্রতিবেদনে চোখ রাখা যাক হাইকোর্টের নির্দেশে পুজোর আগেই হাসি ফুটল একশো পঁচাশি জনের মুখে উনিশে সেপ্টেম্বর একশো সাতাশি জনকে ডাকা হয়েছিল ইন্টারভিউর জন্য তাদের মধ্যে একশো পঁচাশি জন শুক্রবার চাকরি পেয়েছেন আদালতের গুতোয় জোর কদমে কাজ করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ পুজোর আগে বেকারত্বের জ্বালা মেটায় খুশি চাকরি প্রার্থীরা মিলল সামাজিক স্বীকৃতি চাকরি পাওয়ার পর সেই আনন্দ উচ্ছ্বাস নিয়োগ চোখে মুখে তাদেরই একজন বিনিতা রায় চৌধুরী। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে ধন্যবাদ জানিয়েছেন তিনি পুজোর আগে এই চাকরি তাদের কাছে উপহারের থেকে কিছু কম নয় বিনিতা বলছেন লড়াইটা ছিল খুব কঠিন পাঁচ বছরের লড়াই এটা কিন্তু শেষ পর্যন্ত সফল হলাম এটাই আনন্দের তবে অনেকগুলি বছর নষ্ট হয়ে গেল আদালতের নির্দেশের পর প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে যে এত দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়া হলো তাতে অত্যন্তই খুশি তারা বিনিতা বলছেন আমরা ভীষণ খুশি পুজোর আগে এই যে বেকারত্বের জ্বালা মিটল তাতে আমরা খুশি পুজোর সময় অনেকেই আমাদের জিজ্ঞাসা করত। কোনো চাকরি করি কি তখন বলতে হতো কিছুই করি না এবার পুজোটা আমাদের খুব ভালো কাটবে একে তো বেকারত্বের জ্বালা তার উপর অনেক সময় অনেক রকম বক্রতিও শুনতে হতো চাকরি না পাওয়া নিয়ে এইসব এখন আর শুনতে হবে না ওদের আর সঙ্গে পরিবারের ওপর থেকেও চাপ কমল কিছুটা সব মিলিয়ে এত দিনের লড়াই সংগ্রামের কথা যেন বারবার ঘুরে ফিরে আসছে ওদের কথায় বিনিতা বীরভূম থেকে পরীক্ষা দিয়েছিলেন মাঝে অনেকগুলি বছর কেটে গিয়েছে এখন বিয়ে হয়ে গিয়েছে বিনিতার এখন তিনি আর বীরভূমের বাসিন্দা নন কলকাতায় থাকেন সেই সব ঝক্কি তো রয়েছেই কিন্তু তারপরেও এতদিনের লড়াই শেষে জয়ের আনন্দের কাছে সেই সব ঝক্কির কথা আর ভাবতেই চাইছেন না বিনীতা এখন তার চোখে মুখে শুধুই যুদ্ধ জয়ের হাসি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন